নভেম্বরের মাঝে আবহাওয়ার পরিবর্তন। উত্তরে হাওয়া বইতে শুরু করবে 15 নভেম্বর থেকে। কমবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ শুরু হবে রাজ্য জুড়ে। আপাতত তাপমাত্রার পরিবর্তন নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোয়াশা থাকবে বেশ কিছু জেলায়। এখনও দেখা নেই শীতের। সকালের দিকে কুয়াশা থাকতেও শীতের আমেজও অনুভূত হচ্ছে না। হাওয়া অফিস জানাচ্ছে, নভেম্বরের মাঝামাঝিতে বদলাবে আবহাওয়া। 14 নভেম্বরের পর শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলো সহ গোটা বাংলায়। আন্দামান সাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরির ফলে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এছাড়া জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরের পার্বত্য 2 জেলা এবং উপকূলের 3 জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া শুক্র শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে, বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশ হবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নভেম্বরের মাঝামাঝিতে পরিবেশ অনুকূল হবে উত্তরে হাওয়ার প্রবেশে। নভেম্বরের 15 তারিখের পর থেকেই রাজ্য জুড়ে নামবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক থাকবে আবহাওয়া, তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। শনিবার পর্যন্ত সকালের দিকে পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকছে। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য। রবিবার থেকে পার্বত্য 2 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে সমতলের জেলা মালদহ ও 2 দিনাজপুরে কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিক তাপমাত্রার থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 56 থেকে 93%। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।